গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে নতুন নাটক শুরু করেছে বর্বর ইসরায়েল। অনেক দর কষাকষির পর হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলেও এখন নতুন অজুহাত দিয়ে তালবাহানা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। অথচ এতদিন হামাসকে দায়ী করা দেশটি এখন বলছে যুদ্ধবিরতি প্রস্তাবে শর্ত পূরণ হয়নি ইসরায়েলের। অন্যদিকে আলোচনা এগিয়ে নিতে নতুন করে মিশরে প্রতিনিধি দল পাঠাতে চায় ইসরায়েল। এরপর দুপক্ষ সম্মত হলে কেবল তখনই কার্যকর হবে প্রায় তিন মাসের যুদ্ধবিরতি। এদিকে নানা আলোচনার পর যুদ্ধবিরতির ইস্যুতে আশার আলো দেখছিল ফিলিস্তিনের সাধারণ জনগণ। বাতাসে গুঞ্জন ভাসছিল মিশর ও কাতারের প্রস্তাবে সম্মত হয়েছে দুই পক্ষ, আর এমন খবরেই উল্লাসে মেতে উঠেছিল রাফায় আশ্রিত ফিলিস্তিনিরা। তবে আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। নেতানিয়াহু প্রশাসনের নানা খোড়া যুক্তিতে মুহূর্তেই আনন্দ ম্লান হয়ে যায় নিরীহ ফিলিস্তিনিদের। দেশটির পক্ষ থেকে বলা হয় যুদ্ধবিরতির প্রস্তাবটিতে উপেক্ষিত করা হয়েছে ইসরায়েলি শর্ত। অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফায় নতুন করে অভিযান চালাতে চায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তাদের দাবি, হামাসের ওপর সামরিক চাপ প্রয়োগই ইসরায়েলি জিম্মি উদ্ধারের একমাত্র উপায়ে। ইসরায়েল প্রতিটি প্রতিক্রিয়া গুরুত্বের সাথে বিবেচনা করছে। আমাদের মূল লক্ষ্য জিম্মিদের নিজ বাড়িতে ফিরিয়ে আনা, পাশাপাশি গাজা উপত্যকায় চলমান থাকবে ইসরায়েলি অভিযান। তবে যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিলে ইসরায়েলের নতুন অভিযান ঠেকাতে চায় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হওয়ার পরই নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে কথা বলেছে বাইডেন প্রশাসন। ইসরায়েলের সাথে যুদ্ধবিরোধী ও অভিযান ইস্যুতে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। রেফার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, বরাবর অভিযান না চালানোর জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে 1,200 জন নিহত হয়। এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় 7 মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত 34,535 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু।